হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হৃদয় সরকার আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে একটি বিয়ের প্রোগ্রামের ভিডিও নিয়ে আসছি। ওইখানে আমাদের 3 পিয়ার মাল যাবে, 1 পিয়ার সাফ, 2 পিয়ার ফুল রেঞ্জ যাবে, আর 8টা এলইডি পারগান যাবে, আর ওইখানে আমাদের অনেকটা জায়গা লাইটিং হবে। তো এই দেখেন, এইখানে আমাদের বক্সগুলা গাড়িতে ভরা হইতাছে। আর এই প্রোগ্রামে আমাদের 2টা টিপ দিতে হইবে। তো প্রথম টিপে আমরা শুধু বক্স নিয়ে যাব, বক্সগুলা বইরা নিয়ে যাব, পরে আবার আইসা জেনারেটর সেট সুইট নিয়ে যাইতে হবে। তো এই দেখেন, এইখানে বক্স ভরা হইতাছে গাড়ির মাঝে, আর ওইখানে অনেকটা জায়গা লাইটিং হয়েছে। ওইগুলা আমরা আগের দিন গতকালকে সব কমপ্লিট করে ফেলাইছি। তো আজকে হচ্ছে গায়ে হলুদের দিন, তো আজকে আমরা বক্স টক্স নিয়ে যাব। তো বক্স টক্স নিয়ে আজকে যাইয়া সেটিং করে ফিটিং করা হবে, আর লাইটিং লুইটিং সব গেছে কালকেই করা হয়েছে গতকালকে। তো এই দেখেন, বক্সগুলা বান দেওয়া হইতেছে, বান দিয়া তারপরে ওইখানে যাবে মালগুলো, ওইখানে নামাই দিয়া আইসা তারপরে আবার সেট জেনারেটারকে রেড করে নিয়ে যাবে। তো এই দেখেন, বক্স ভরা শেষ, বান দেওয়া শেষ। তো এখন আমরা মালগুলা নিয়া তারপরে ওইখানে যাব, তারপরে আবার আইসে আরেক টিপ নিয়ে যাবে। তো এই দেখেন, এই মালগুলো পরে যাবে। তো এখন আমরা শুধু বক্স নিয়ে ওইখানে যাব, বক্স নামাই দিয়ে আইসা তারপরে আবার সেট, পারগান, লাইটিংয়ের মাল যা আছে, ক্যারেট কুরেট, জেনারেটর, ওইগুলো আবার আইসা নিবে। তো এখন আমরা ওইখানে যাব। তো গাইস, আমরা এখানে আইসা পড়ছি। দেখেন, এখন গাড়িটা বাড়ির ভিতরে ঢুকানো হইতেছে, আর এখানে বিশাল বড় প্যান্ডেল হয়েছে, ডেকোরেটর খুব সুন্দর হয়েছে। তো এই দেখেন, বাড়ির ভিতরে গাড়ি ঢুকানো হইতেছে। তো এখানে আমাদের এই দেখেন মালটাল সব আনা হয়েছে, আর এইখানে আমরা গতকালকে কাজ করছিলাম, আশেপাশে টিউব বাইরের সাইডে অনেক মরিচে হয়েছে, লাইটিং হয়েছে প্রচুর, আর এইখানে কতটুক রোড সিলিংও হয়েছে বাড়ির ভিতর পর্যন্ত। তো এই দেখেন, এইখানে মালসাল সব আনা হয়েছে ভিতরে। এখন বান খুললা তারপরে মাল নামাই থুইয়া তারপরে আরেকটি বানতে যাইব। তো এই দেখেন, গাড়ি থেকে এখন বানগুলা খোলা হইতাছে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখেন, এখানে মাল নামানো হইতেছে গাড়ি থেকে, বক্সগুলো নামানো হইতেছে, বক্সগুলো এখানে নামাই দিয়া তারপরে ওরা যাবে আবার আরেকটি নিয়ে আসবে। তো দেখেন, বক্স নামানো শেষ, সাপ একটা নামানো হয়েছে, আরেকটা সাপ নামানো হইতেছে, আর এখানে বিশাল বড় প্যান্ডেল করছে, অনেক বড় আয়োজন। গাইস দেখেন, এইখানে আমাদের বাকি মালগুলো আইসা পড়ছে। তো এই দেখেন, এইখানে জেনারেটর আসছে, 3টা সেট আসছে, পারগান পরগান ঘুরাঘেরা টুকটাক যা মাল আছে পরে আবার যাই আরেক টিপ নিয়ে আসা হয়েছে। আর এইখানে আমরা একটা 7.5 কিলো জেনারেটর নিয়ে আসছি, আর 8টা পারগান আসছে, এখানে 3টা সেট আসছে, 2টা ডেটন সেট আসছে, আর একটা ডেল্টা 9001। এই দেখেন গেটটা কত সুন্দর হয়েছে, বিশাল বড় গেট হয়েছে, আর গেটের কাজ আশেপাশে অনেক লাইটিং হয়েছে, ওইগুলো আমরা গতকালকে করে ফেলাইছি। এইখানে টিস্যু দেওয়া হইতেছে, এইখানে মরিচ বাতি আমরা গতকালকে করছিলাম, তো এখন এইখানে টিস্যুর কাজ করা হইতেছে। আর এই দেখেন, এখান দিয়ে সেট নামানো হইতেছে, সেট নামায় ভিতরে নিতেছে ওরা। গেট থেকে বাড়ির এটুক পর্যন্ত এটুক রোড সিলিং হয়েছে ওপরে, আর এই দেখেন এখন টিস্যু দেওয়া হইতেছে, টিস্যু দিয়ে টিস্যু লাগানো হইতেছে। এই দেখেন, এইখানে ভিতরে আমাদের লাইটিংয়ের কাজ চলতেছে। তো এখানে আমরা 8টা পারগান আনছি, তো এখন এই দেখেন পারগান লাগানো হইতেছে, 4টা পারগান আমরা ওই সেটে দিছি, আর এই দেখেন এই সেটে 4টা পারগান আমরা এই সেট থেকে সামনের দিকে মুখ করাই দিছি, আর একটা পারগান দিছি আমরা রোড সিলিংয়ের মাঝে ওই দিকে রাস্তার দিকে ফিরাইয়া, ওই দেখেন একটা পারগান দিছি আমরা ওই দিকে ফিরাইয়া লাইটিংয়ের জন্য। আর এই দেখেন, এইখানে বক্সের মাল কেরেট কুরেট সব নিচে রয়েছে, এখন বক্সগুলো স্ট্রাইক দেব। গাইস দেখেন, এইখানে আমাদের বক্স স্ট্রাইক দেওয়া হয়ে গেছে, তো বক্স আমরা এখানে সেটিং করে লাইছি। তো এখন তার টানা হবে, বক্সের তার টানাইয়া তারপরে ওই সাইডে মেশিনগুলা
সেট কইরা তারপরে যে হইছে লাইন টেন দেওয়া হবে, লাইন টেন দিয়ে চেক দিব আমরা। তো ওই দেখেন এই সেট দিয়ে আমরা পারগান ঝুলাই লাইছি। তো ওই দেখেন ওই সামনে ওইখানে সেট নেওয়া বসবে। আর এই দেখেন আমরা পারগানগুলা, এই সেটে চারটা পারগান দিছি, ওই সেটে চারটা পারগান দিছি। আর এইখানে ইভেন্টের কাজ হয়েছে গাইস। এই দেখেন এখন এইখানে সেটগুলা বসানো হবে টেবিলের মাঝে, এইখানে সেট নিয়ে বসবে। তো এখানে আমরা তিনটা সেট আনছি। এই দেখেন এখানে সেটগুলা স্ট্যাক দেওয়া হইতেছে। সেট স্ট্যাক দিয়া তারপরে পেসিং টেসিং করা হবে। পেসিং করে তারপরে আমরা মালগুলা চেক দিব, চেক দিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখেন সেটগুলা স্ট্যাক দেওয়া হইতেছে। ডেটুনের দুইটা সেট উপরে দেওয়া হয়েছে, কারণ ডেটুনের তো অবারবাতি খেলে না, তো এই জন্য দেখতে সমস্যা হয়, এই জন্য সেট দুইটা উপরে দেওয়া হয়েছে আর ডেলটা নিচে দেওয়া হয়েছে। তো এখানে আমরা তিনটা সেট আনছি। আর ওই দেখেন সামনে 3Piyar মাল স্ট্যাক দেওয়া হয়েছে। আর গাইস এই দেখেন এইখানে আমাদের লাইটিংয়ের কাজ মোটামুটি শেষ। তো এখন লাইটিংয়ের লাইন টাইন নামানো হইতেছে, পারগান পুরগান সব জুলাইল হয়ে গেছে। তো এখন লাইন টাইন নামানো হইতেছে। এইখানে লাইন টাইন নামাইয়া একবারে লাইটিং বোর্ডে দিয়া তারপর একবারে মালটা চেক দিবে গাইস। তো আমাদের যা কাজ ছিল সব কাজ আমরা শেষ করে লাইছি। তো এখন এই দেখেন এখন লাইন দেওয়া হবে বক্সে, লাইন দিয়া বক্সটা চেক দিয়া তারপরে রাখা হবে, বক্স চেক চোখ দিয়া রাখা হবে। তো গাইস আমরা এখানে 7.5 কিলো একটা জেনারেটর আনছিলাম। তো এটার মাঝে মোবিল কম ছিল, তো এটা স্টার্ট দিয়ে চেক দেওয়ার সাথে সাথে ইঞ্জিল খারাই গেছে। তো আমরা দোকান থেকে আরেকটা জেনারেটর আনছি, কারণ এখানে কারেন্ট যাইবে। তো এই দেখেন আমরা আরেকটা জেনারেটর আনাইছি দোকান থেকে, এটা হচ্ছে 10 কিলো। তো ওই জেনারেটরটা আমাদের মোবিলের জন্য খারাই গেছে, তো এখানে আমরা আরেকটা জেনারেটর আনছি। আর এইখানে দেখেন আমরা এইখান দিয়ে লাইটিং করছি, রাস্তার দুই সাইডে সেন্টান হয়েছে, রাস্তার দুই সাইডে প্রায় 300 কইরা দুই সাইডে 600 সেন্টান হয়েছে। আর এইখানে বড় একটা গেট হয়েছে। তো এই দেখেন এইখানে আমরা রাস্তার দুই সাইড দিয়ে সেন্টান দিয়েছি। আর যাই হয়েছে আমরা এই কাজগুলা গতকালকে এসে করে ফেলাইছি। তো আজকে শুধু আমরা বক্সের কাজ আর ভিতরে লাইটিংয়ের কাজ করছি, আর বাইরে যা টিউবের কাজ ছিল ওইগুলো আমরা গতকালকে সব করছি। দেখেন এই সাইডে গেটটা, গেটের মাঝে আমরা শুধু মরিচা লাগাইছি, কয়টা চ্যানেল লাগাইছি, আর উপরে দুইটা ডিস্কো বোর্ড লাগাইছি। আর ভিতরে আমরা এইখান থেকে বাড়ি পর্যন্ত সিলিং করছি, আর তারপরে আমরা টিস্যু দিয়েছি, টিস্যু দিয়ে এইখানটা সিলিং করছি। আর ভিতরে দেখেন ভিতরে আমরা শুধু টিউব লাগাইছি। তো এই টিউবগুলো আমরা গতকালকে লাগাইছি, ভিতরে শুধু আমরা এই প্যান্ডেলের ভিতরে টিউব দিছি। আর লাইটিংয়ের জন্য আমরা এখানে 8টা পারগান লাগাইছি আর টুকটাক লেজার লাগাইছি ভিতরে। আর এখানে আমরা তিনটা সেট আনছি। এ দেখেন ডেটন 280 মডেলের দুইটা সেট, আর ডেল্টা 9001 একটা সেট আসছে এখানে। আর এইখানে আমরা এখানে দেখেন এখানে একটা মিক্সার নিয়ে আসছি, ইয়ামার 16 চ্যানেলের একটা মিক্সার আসছে। আর DMX 240 একটা DMX আইছে, আর ওইটা হচ্ছে লাইটিং বোর্ড। তো দেখেন উপর দিয়ে আমরা এখানে অ্যাঙ্গেল দিয়া পারগান ঝুলাইছি, চার দুই সাইড থেকে আমরা পারগান দিছি ওইখান থেকে আর এইখান থেকে। আর ওই দেখেন সামনে স্পিকার, আর এই দেখেন সেটগুলো আমরা এই সেটে নিয়ে বসছি সেট। আর এই সাইডে হচ্ছে মিক্সার লাইটিং এ বোর্ড।
তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।